বিসমিল্লাহ রহমান রহিম। আমি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। আমি এখন যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সাবজেক্টটার নাম কম্পিউটার পেরিফেরালস। এটা চতুর্থ পর্ব কম্পিউটার টেকনোলজি সাবজেক্ট। তো আজকে আমার আলোচ্য বিষয়, আমি এই সাবজেক্টের চতুর্থ বিষয়ে আলোচনা করব, আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক অপারেশন অফ ডিসপ্লে অ্যান্ড অ্যাডাপ্টার। আজকে আমি মোটামুটি ডিসপ্লে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আলোচনায় যে বিষয়গুলো থাকছে তা হচ্ছে ডিসপ্লে কি, ডিসপ্লের প্রকারভেদ, পিক্সেল স্ক্যানিং, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল স্ক্যানিং, ইন্টারলেস নন ইন্টারলেস স্ক্যানিং, কম্পোজিট ভিডিও সিগন্যাল, ফ্রেম, রাস্টার, ফিল্ড, অ্যাকসেপ্ট রেশিও, রেজলিউশন ইত্যাদি। তাহলে এখন আলোচনায় যাওয়া যাক। ডিসপ্লে কম্পিউটারের প্রসেসকৃত ফলাফল যার মাধ্যমে আলফা নিউমেরিক বা গ্রাফিক্যাল আকারে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে ডিসপ্লে বলে। মূলত সিপিইউর প্রসেসকৃত ফলাফল আমরা ভিজুয়াল বা দৃশ্যমান করার জন্য যে ডিভাইস বা যে ইলেকট্রনিক্স ইকুইপমেন্টগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ডিসপ্লে। এখন এই উপস্থাপনটা আমার কোন টেকনোলজি ব্যবহার করা হবে, কিভাবে হবে, তার উপর ভিত্তি করে এটাকে বিভিন্নভাবে ভাগ করা যায়। সিঙ্গেল ক্যারেক্টার ডিসপ্লে, মাল্টিপল ক্যারেক্টার ডিসপ্লে, ভিডিও ডিসপ্লে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি সিঙ্গেল ক্যারেক্টার ডিসপ্লে। আমি বিস্তারিত আরো পরে আলোচনা করব, এখানে সংক্ষিপ্ত দেশ বোঝার জন্য। এখানে যে ডিসপ্লে সিস্টেমে কেবলমাত্র একটা করে ক্যারেক্টার উপস্থাপন করা হয় তাকে বলা হয় সিঙ্গেল ক্যারেক্টার ডিসপ্লে। মাল্টিপল ক্যারেক্টার ডিসপ্লে, এখানে আমরা একই সাথে একাধিক ক্যারেক্টার উপস্থাপন করতে পারি। ভিডিও ডিসপ্লে, সাধারণত গ্রাফিক্স বা ইমেজকে উপস্থাপন করার জন্য আমরা যে ডিভাইসটা ব্যবহার করে থাকি তাকে বলা হচ্ছে ভিডিও ডিসপ্লে। সিঙ্গেল ক্যারেক্টার ডিসপ্লে, এই যে সিঙ্গেল ক্যারেক্টার ডিসপ্লে, সিঙ্গেল ক্যারেক্টার ডিসপ্লেকে আমরা কয়েকভাবে ভাগ করে থাকি। বিভিন্ন ধরনের আছে, এলসিডি ডিসপ্লে, আমি দেখানোর চেষ্টা করছি এলসিডি ডিসপ্লে, এলইডি ডিসপ্লে, লাইট ইমিটিং ডায়োড ডিসপ্লে, গ্যাস ডিসচার্জ ডিসপ্লে, সাধারণত নিয়ন গ্যাস সমূহকে ডিসচার্জের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে, এবং ইনক্যান্ডিসেন্ট ডিসপ্লে। ইনক্যান্ডিসেন্ট ডিসপ্লেটা মূলত আমরা যে ফিলামেন্টের বাল্ব ব্যবহার করি, এই ধরনের ব্যবহার করে যে ডিসপ্লেটা উপস্থাপন করা হয় তাকে বলা হয় ইনক্যান্ডিসেন্ট ডিসপ্লে। এলসিডি ডিসপ্লে, এলসিডি ডিসপ্লেটা দুই ধরনের হয়ে থাকে, আমি পরের স্লাইডে আলোচনা করার চেষ্টা করছি। ডায়নামিক ডায়নামিক স্ক্রেটিং বা রিফ্লেক্টিং এলসিডি এবং ফিল্ড ইফেক্ট টাইপ এলসিডি ডিসপ্লে। অ্যাজ পার ক্যারেক্টার, ক্যারেক্টার সাপেক্ষে আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, সিগমেন্টাইড ডিসপ্লে এবং ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। সিগমেন্ট টাইপ ডিসপ্লে, সিগমেন্ট টাইপ ডিসপ্লেকে আমরা কয়েক ভাগে ভাগ করে থাকি, যেমন 7 সিগমেন্ট, 9 সিগমেন্ট, 14 সিগমেন্ট, 16 সিগমেন্ট। 7 সিগমেন্ট ডিসপ্লেটা ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত এই ক্যারেক্টার, এই 9টা ডিজিটকে উপস্থাপন করার জন্য। আমি এখানে দেখানোর চেষ্টা করছি এ বি সি ডি ই এফ জি এইচ ই এফ জি। মূলত এই 7টা সিগমেন্ট বা 7টা আলো অন বা অফের মাধ্যমে আমরা কোনো কিছু উপস্থাপন করে থাকি। ঠিক একইভাবে যদি আমাদের এটা 1-2 নিউমেরিক ডাটা না হয়ে যদি আমাদের ক্যারেক্টার টাইপ ডাটা হয় সেক্ষেত্রে আমাদের 9 সিগমেন্ট, 14 সিগমেন্ট, 16 সিগমেন্ট ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। আমরা সাধারণত ক্যালকুলেটারে যে ডিসপ্লেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের এই সিগমেন্ট টাইপ ডিসপ্লে। ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, ডট ম্যাট্রিক্স ডিসপ্লেকে ডটগুলোকে বিভিন্ন ম্যাট্রিক্স আকারে সাজানো যায়, যেমন 4x7 ম্যাট্রিক্স, 7x9 ম্যাট্রিক্স, 9x14 ম্যাট্রিক্স ইত্যাদি। আমি এখানে দেখানোর চেষ্টা করছি এই ডট ম্যাট্রিক্স আকারে ডটগুলোকে সাজানো, ডটগুলোকে বিভিন্ন পদ্ধতিতে অন বা অফ করে আমরা যখন কোনো ইমেজ বা যখন কোনো ক্যারেক্টার উপস্থাপন করে থাকি তখন তাকে বলা হচ্ছে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। মাল্টিপল ক্যারেক্টার ডিসপ্লে বা টেক্সট ডিসপ্লে, মাল্টিপল ক্যারেক্টার ডিসপ্লের জন্য আমরা যে সকল ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, সিআরটি ডিসপ্লে, মাল্টিপল ক্যারেক্টার ডিসপ্লে, প্লাজমা প্যানেল ডিসপ্লে, ইলেকট্রোনোমিসেন্ট ডিসপ্লে এবং লার্জ প্যানেল ডিসপ্লে, এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। আমি ইমেজের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি কোন ডিসপ্লেটা আসলে কেমন হবে।
ভিডিও ডিসপ্লে। ভিডিও ডিসপ্লেকে ভিডিও বা ইমেজকে উপস্থাপন করার জন্য আমরা যে ডিসপ্লেগুলো ব্যবহার করে থাকি তাকে বলা হচ্ছে ভিডিও গ্রাফিক্স বা ইমেজকে উপস্থাপন করার জন্য আমরা এই ধরনের ডিসপ্লে ব্যবহার করে থাকি। এটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মনোক্রোম ডিসপ্লে, একটা হচ্ছে কালার ডিসপ্লে। মনোক্রোম মানে সিঙ্গেল কালার, এখানে শুধুমাত্র একটা কালার উপস্থাপনের মাধ্যমে যখন কোনো কিছু উপস্থাপন করা হয় তখন তাকে বলা হচ্ছে মনোক্রোম ডিসপ্লে। আর কালার তো আমরা বুঝি, এখানে একাধিক অনেক ধরনের কালার সমন্বয়ে এই ডিসপ্লেটা কাজ করে থাকে। মনোক্রোম ডিসপ্লে, ডিসপ্লের উপস্থাপন পদ্ধতি, মনোক্রোম ডিসপ্লে কিভাবে কোনো ইমেজ বা কোনো ছবিকে উপস্থাপন করবে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রাস্টার স্ক্যান ডিসপ্লে, একটা হচ্ছে র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। রাস্টার স্ক্যান ডিসপ্লেতে আমাদের স্ক্রিনের প্রতিটা লাইন একটা একটা করে স্ক্যান করে, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো লাইন স্ক্যান করে আমাদের যখন কোনো ইমেজ উপস্থাপন করা করে তখন তাকে বলা হচ্ছে রাস্টার স্ক্যান ডিসপ্লে। আর র্যান্ডম স্ক্যান ডিসপ্লেটা হচ্ছে যে ডিসপ্লেতে আমার যখন কোনো কিছু উপস্থাপন করা হবে কেবলমাত্র সেইটুকু স্ক্যান করে। আমি আবারও বলছি, যখন কোনো ক্যারেক্টার বা যখন কোনো লেটার উপস্থাপন করা হবে কেবলমাত্র বা কোনো ইমেজকে উপস্থাপন করা হবে কেবলমাত্র সেই জায়গাটুকু স্ক্যান করার মাধ্যমে যখন কোনো কিছু উপস্থাপন করা হয় তখন তাকে বলা হচ্ছে র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। এলসিডি ডিসপ্লে, এলসিডির পূর্ণ নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ডেভেলপ করা হয় অর্গানিক লিকুইড দিয়ে, যার হাই ডিগ্রি ম্যাকুলার অর্ডার আছে। যখন লিকুইড বরাবর ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয় তখন লিকুইডের ম্যাকুলারগুলো অস্বাভাবিক স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না বা অস্বাভাবিক হয়ে যায়, ফলে এর অপটিক্যাল প্রপার্টির পরিবর্তন ঘটে এবং আলোর বিচ্ছুরণ ঘটে, আলোর বিচ্ছুরণ হয়। অর্থাৎ ম্যাকুলার এই ক্রিস্টাল বরাবর আমরা যখন কোনো ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করি, কোনো ভোল্টেজ প্রয়োগ করি, তখন ম্যাকুলারগুলো আর স্বাভাবিক অবস্থা থাকে না, না থাকার ফলে সেখান থেকে এক ধরনের আলো বিচ্ছুরণ হয় এবং ফলে আমরা কোনো কিছু দেখতে পাই। এই এলসিডি ডিসপ্লেকে দুই ভাগে ভাগ করা যায়, ডায়নামিক স্ক্রেটিং বা রিফ্লেক্টিভ টাইপ ডিসপ্লে এবং ফিল্ড ইফেক্ট বা অ্যাবজর্ব টাইপ ডিসপ্লে। ডায়নামিক স্ক্রেটিং অবলিক রিফ্লেক্টিভ টাইপ ডিসপ্লে, আমি এখানে ইমেজে দেখানোর চেষ্টা করছি। এই প্রকার এলসিডিতে এসি এক্সটেনশন ভোল্টেজ দরকার হয়। এসি, এই প্রকার ডিসপ্লেতে এসি এক্সাইটেশন ভোল্টেজ এর দরকার হয়, যা তড়িৎ বিশ্লেষণ কমায়, ফলে এর ব্যবহার খুব বেশি দেখা যায় না। ফিল্ড ইফেক্ট টাইপ এলসিডি, এই প্রকার এলসিডির দুই প্রান্তে ইলেকট্রিক ভোল্টেজ প্রয়োগ করলে আলো শোষণ করে নেয় এবং কালো রঙের কাগজ এলসিডি পিছনে থাকার কারণে এটি সম্পূর্ণ আলো শোষণ করে নেয়, যার কারণে অন্ধকারচ্ছন্ন হিসাবে কাজ করে। এই প্রকার এলসিডি ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটার ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। এলইডি, এলইডি পুরো নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। এই ধরনের ডিসপ্লে টেকনোলজিতে এলইডি প্যানেল বোর্ড ব্যবহার করা হয়। বর্তমানে এর ব্যবহারটা অনেক বেশি, আমি এখানে দেখানোর চেষ্টা করছি। যেমন টেলিভিশন, কম্পিউটার, মনিটর, মোবাইল ফোন স্ক্রিনে স্ক্রিন ইত্যাদি, আমি এসবের প্রত্যেকটা ডিসপ্লে এলইডি এলসিডি এর ফাংশন বা কিভাবে কাজ করে আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। মূলত আজকের এই ক্লাসটাকে আমি দুই ভাগে ভাগ করছি, আজকের এই অধ্যায়টাকে দুই ভাগে ভাগ করছি, ডিসপ্লে অ্যান্ড অ্যাডাপ্টার। আজকে আমি শুধুমাত্র ডিসপ্লে আলোচনা করব, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি এই ডিসপ্লে অ্যাডাপ্টার এবং ডিসপ্লের ফাংশন, এই ডিসপ্লেগুলো কীভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ডিরেক্ট এলসিডি ডিসপ্লে, এখানে সরাসরি এলসিডি এলইডি এলইডি বসে যে ডিসপ্লেগুলো তৈরি করা হয়, তোমরা দেখে থাকবে বিভিন্ন জায়গায় বড় বড় টেলিভিশন বা বাইরে যে ডিসপ্লেগুলো দেখা থাকে সেগুলো সবগুলো হচ্ছে এলইডি ডিসপ্লে। এখানে ডাইরেক্ট এলইডি ব্যবহার করা হয়েছে। তারপর আছে এজ এলইডি এবং আরজিবি ডাইনামিক এলইডি ডিসপ্লে। গ্রাফিক্স ডিসপ্লে, সাধারণত কোনো গ্রাফিক্স ইমেজ ছবি ইত্যাদি পর্দায় উপস্থাপন করার জন্য আমরা এই ধরনের ডিসপ্লে ব্যবহার করে থাকি। এই ডিসপ্লেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। আমরা একটু আগে জেনেছি যে র্যান্ডম স্ক্যান ডিসপ্লেটা কি। এই ডিসপ্লেতে
আমি যখন কোনো ইমেজ উপস্থাপন করব কেবলমাত্র সেইটুকু স্ক্যান করার মাধ্যমে বা সেইটুকু পিক্সেল অন করার মাধ্যমে আমরা কোনো কিছু উপস্থাপন করব, এটাকে বলা হচ্ছে র্যান্ডম স্ক্যান ডিসপ্লে, রাস্টার স্ক্যান ডিসপ্লে। রাস্টার স্ক্যান আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে আমি একটা ট্রায়াঙ্গুলার উপস্থাপন করার চেষ্টা করছি, তাহলে এই ডিসপ্লের প্রতিটা লাইন একটার পর একটা স্ক্যান করার মাধ্যমে আমি ফাইনাল একটা ইমেজ উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে এই ডিসপ্লেতে যে ঘটনা, এই ডিসপ্লেতে যে ঘটনা ঘটে রাস্টার স্ক্যান গ্রাফিক্স ডিসপ্লেতে, যে এই ডিসপ্লের প্রত্যেকটা লাইন একটার পর একটা স্ক্যান করার মাধ্যমে, লিনিয়ার স্ক্যান করার মাধ্যমে আমরা কোনো কিছু উপস্থাপন করে থাকি, এই জন্য এটাকে বলা হচ্ছে রাস্টার স্ক্যান ডিসপ্লে। পিক্সেল, পিক্সেলের পূর্ণ নাম হচ্ছে পিকচার এলিমেন্ট, ছবির উপাদান। এটি মূলত অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ডট যার মাধ্যমে কোনো ছবি উপস্থাপন হয়, এটাকে ছবি উপস্থাপন করা হয়, এটাকে পিকচার এলিমেন্টও বলা হয়। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এটা একটা স্ক্রিন, এই যে প্রত্যেকটা একটা করে ঘর হরিজন্টাল, এই স্ক্রিন থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি আমরা ভাগ করার ফলে যে অনেকগুলো ঘরের তৈরি হয়েছে, এই প্রত্যেকটা ঘরকেই ইন্ডিভিজুয়ালি একটা করে পিকচার এলিমেন্ট বলা হচ্ছে বা পিকজেল বলা হচ্ছে। এই পিকজেলগুলো অন বা অফের মাধ্যমে কোনো ছবি বা ইমেজকে উপস্থাপন করা হয়। আমি এখানে একটা ছোট ডলফিনের ছবি উপস্থাপন করার চেষ্টা করছি। পিকজেল প্লেন, কম্পিউটারে গ্রাফিক্সের ক্ষেত্রে প্রতিটি পিকজেল তৈরিতে ব্যবহৃত বিট সংখ্যাকেই পিকজেল প্লেন বলে। এই ডটগুলা যখন আমরা অন করব বা যখন অফ থাকবে, তো যেমন এখানে ব্লু কালার দ্বারা আমি একটা ডলফিন দেখানোর চেষ্টা করছি, এখন এই ব্লু কালার তৈরিতে আমাদের আর জিবি সমন্বয়ে অনেকগুলো ডটের প্রয়োজন হয়। ব্লু, রেড, আর জিবি যে আমাদের তিনটা মৌলিক কালার আছে, এই মৌলিক কালার সমন্বয়ে আমরা বিভিন্ন কালার তৈরি করে থাকি। এই মৌলিক কালারগুলো সমন্বয়ে যখন আমরা একটা পিকজেলকে অন করি, তখন তাকে বলা হচ্ছে পিকজেল প্লেন। অর্থাৎ একটা পিকজেল অন করার জন্য আমি কোন কোন কতগুলো বিট ব্যবহার করব, তাকে বলা হচ্ছে মূলত পিকজেল প্লেন। স্ক্যানিং, ভিজুয়াল ডিসপ্লের পর্দায়, মনিটরের পর্দায় আমরা যখন কোনো ইমেজ বা কোনো ছবি উপস্থাপন করতে যাই, তখন এই স্ক্রিনটাকে, এই স্ক্রিনে ইলেকট্রন বিমটাকে বাম থেকে ডান দিকে আমাদের সুইপ করানো হয় বা মুভ করানো হয়। এই বারবার সুইপ করা, অর্থাৎ একটা একটা লাইন স্ক্যান করার মাধ্যমে আমরা কোনো ইমেজ বা কোনো ছবি উপস্থাপন করে থাকি, এই সুইপ করানোকেই বলা হচ্ছে স্ক্যানিং। পর্দায় প্রতিবিম্ব তৈরি করার জন্য ইলেকট্রনিক বিমকে বাম হতে ডান দিকে বা উপর থেকে নিচে ছোটাছুটি করানো হয়, এই পদ্ধতিকে বলা হচ্ছে স্ক্যানিং। হরিজন্টাল স্ক্যানিং দুই প্রকার, হরিজন্টাল স্ক্যানিং, ভার্টিক্যাল স্ক্যানিং। হরিজন্টাল, যখন এই পদ্ধতিতে ইলেকট্রন বিমটিকে হরিজন্টালি ডিফ্লেকশন কয়েলের মাধ্যমে বাম হতে ডান দিকে সুইপ করানো হয়। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এই যে ব্লু যে লাইনটা আছে, এই লাইনটা আমার বাম থেকে ডান দিকে যাচ্ছে, আবার যখন ফিরে আসছে অফ হয়, ফিরে আসছে আবার যাচ্ছে অন হয়ে যাচ্ছে, এইভাবে পুরাই স্ক্রিন স্ক্যানিং এর মাধ্যমে যখন কোনো ইমেজকে উপস্থাপন করা হয় তখন তাকে বলা হচ্ছে হরিজন্টাল স্ক্যানিং। ভার্টিক্যাল স্ক্যানিং, এই পদ্ধতিতে ইলেকট্রন বিমটাকে, বিমকে ভার্টিক্যালি কয়েলের মাধ্যমে উপর নিচে মুভ করানো হয়। আমি এখানে দেখানোর চেষ্টা করছি ভার্টিক্যাল স্ক্যানিং এর মাধ্যমে, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল স্ক্যানিং। একটা একটা লাইন স্ক্যান হচ্ছে, আর যখন আমাদের সব লাইন স্ক্যান শেষ হয়ে যাবে, তখন আবার শেষ থেকে যখন শুরু থেকে শুরুর দিকে যাবে, তখন তাকে বলা হচ্ছে আমাদের ভার্টিক্যাল স্ক্যানিং। ইন্টারলেস, এই সব ধরনের স্ক্যানিং, এই ভার্টিক্যাল বা হরিজন্টাল স্ক্যানিং কে বলা হচ্ছে লিনিয়ার স্ক্যানিং। লিনিয়ার স্ক্যানিং এর সংজ্ঞাটা হচ্ছে যে যখন মানে স্ক্রিনের প্রত্যেকটা লাইন একটার পর একটা স্ক্যান করার মাধ্যমে আমরা কোনো ইমেজ উপস্থাপন করব, তখন তাকে বলা হচ্ছে লিনিয়ার স্ক্যানিং। এই লিনিয়ার স্ক্যানিং কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইন্টারলেস স্ক্যানিং, আর একটা হচ্ছে নন ইন্টারলেস স্ক্যানিং। আমি এখানে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি,
এই পদ্ধতিতে মোট লাইনটাকে ইন্টারলেস স্ক্যানিং, এই পদ্ধতিতে মোট লাইনকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে অড নাম্বার ও অপরটি হচ্ছে ইভেন নাম্বার। কোনো ফ্রেমে যদি 525টি লাইন থাকে তাহলে ইন্টারলেস স্ক্যানিং পদ্ধতিতে প্রথমে অড নাম্বার লাইন স্ক্যান হবে, তারপরে ইভেন নাম্বার লাইন স্ক্যান হবে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, প্রথম ইমেজে দেখানোর চেষ্টা করছি, এখানে তিনটা ইমেজ আমার এন টিআই আমি একটা ইমেজ উপস্থাপন করব। তো প্রথমে আমার অড নাম্বার লাইন 1, 3, 5, 7, 9, 11 এই লাইনগুলো আমার স্ক্যান করার ফলে আমার এই ইমেজটুকু চলে আসছে। তারপরে আমি যখন ইভেন নাম্বার লাইন স্ক্যানিং করব 2, 4, 6, 8, 10, 12 এটা স্ক্যানিং এর ফলে আমার আমার এই ডটগুলো চলে আসছে। এই অড এবং ইভেন যখন দুইটা লাইন স্ক্যানিং কমপ্লিট হয়ে যাবে আমার, তখন আমি এই এই ধরনের একটা ইমেজ দেখতে পাবো। এটা লেটেস্ট টেকনোলজি এবং সব জায়গায় সাধারণত এই টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু বলি যে যখন তোমরা তোমার নেটে কোনো ইমেজ ডাউনলোড দাও বা মোবাইল ফোনে ক্যামেরায় যখন কোনো ইমেজ ধারণ করো, দেখবে প্রাথমিক অবস্থায় ঘোলা দেখাচ্ছে, অর্থাৎ প্রাথমিক অবস্থা আমার একটা লাইন স্ক্যান হয়েছে, এরপরে আমাদের প্রথমে আমাদের অড নাম্বার লাইনটা স্ক্যানিং হয়েছে 1, 3, 5, 7, 9, 11, 13 এই লাইনগুলো স্ক্যান হয়েছে, এরপরে আমাদের ইভেন নাম্বার 2, 4, 6, 8 এই লাইনগুলো আমাদের স্ক্যান হবে। এর ফলে মূলত স্ক্যানিং কাজটা কমপ্লিট হয় লিনিয়ার স্ক্যানিং যে সময় একটা ইমেজ উপস্থাপন করতে লিনিয়ার স্ক্যানে স্ক্যানার যে সময়টুকু নেয় বা লিনিয়ার টেকনোলজি যে সময়টুকু নেয়, ইন্টারলেস স্ক্যানিংটা একই সময় নেয়, কিন্তু একই সময়ের মধ্যে এই মোট মানে পুরো স্ক্রিনটাকে দুইবার স্ক্যান করে, ফলে ইমেজের স্বচ্ছতা এবং উজ্জ্বলতাটা অনেক বেশি বৃদ্ধি পায়। এখানে আমি দেখানোর চেষ্টা করছি ইমেজের মাধ্যমে, তারপরে আমি এখানে দেখানোর চেষ্টা করছি লাইনের মাধ্যমে। স্টার্ট 1 নম্বর লাইন, তারপরে 3 নম্বর, 5 নম্বর, তারপরে 7 নম্বর, তারপর 9 নম্বর। 9 নম্বর লাইন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, এইভাবে আমাদের পুরো লাইনটাকে স্ক্যান করবে। নন ইন্টারলেস স্ক্যানিং, নন ইন্টারলেস স্ক্যানিং বা লিনিয়ার স্ক্যানিং বা রাস্টার স্ক্যানিং এটা একই জিনিস। এখানে অড বা ইভেন নাম্বার নেই, এই পদ্ধতিতে মোট লাইনটাকে একের পর এক স্ক্যান করে আমাদের কোনো ফ্রেম উপস্থাপন করা হয়। আমি এখানে দেখানোর চেষ্টা করছি 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, 4, 5, 6, 8, 7 যখন আমাদের পুরো স্ক্রিন আমাদের স্ক্যানিং কমপ্লিট হয়ে যাবে তখন আবার সে শুরুতে যাবে। তাহলে ইন্টারলেসে কি হচ্ছে, আমাদের ইন্টারলেস স্ক্যানিং এর ফলে আমাদের স্ক্রিনটাকে দুইবার স্ক্যান করা হচ্ছে, আর লিনিয়ারের ফলে আমাদের স্ক্রিনটাকে একবারে আমরা স্ক্যান করছি। এটা হচ্ছে আমাদের ইন্টারলেস বা নন ইন্টারলেস বা লিনিয়ার স্ক্যানিং। কম্পোজিট ভিডিও সিগন্যাল, একটা ছবি উপস্থাপন করার জন্য একটি পূর্ণাঙ্গ ছবির সকল ইনফরমেশন ধারণ করে। কম্পোজিট ভিডিও সিগন্যালের মধ্যে একটা পূর্ণাঙ্গ ছবির সকল ইনফরমেশন থাকে। এখানে আমি এখানে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের মূল ভিডিও সিগন্যাল। তারপরে আমাদের কি আছে, ব্ল্যাঙ্কিং লেভেল, তারপরে আমাদের আছে সিনক্রোনাইজিং পালস। একটা কম্পোজিট ভিডিও সিগন্যালকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ভিডিও সিগন্যাল ফর মনোক্রোম সিস্টেম, ভিডিও সিগন্যাল ফর কালার সিস্টেম। পিকচার টিউবে ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে ছবির পর্দা উপস্থাপিত, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। আমি এখানে দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা সিগন্যাল, ক্যামেরা যে ইমেজটির জন্য বা ছবিটার জন্য যে সিগন্যালটা ধারণ করবে তাকে বলা হচ্ছে ক্যামেরা সিগন্যাল। এটা হচ্ছে আমাদের মোট ক্যামেরা সিগন্যাল। এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কিং পালস, এটা হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাইজিং পালস। আমি তাহলে একটু আবার ব্যাকে গিয়ে বোঝানোর চেষ্টা করি। ব্যাঙ্কিং পালসটা কি হচ্ছে, যে যখন আমার ব্যাঙ্কিং পালসটা হচ্ছে যখন আমার স্ক্যানিং শুরু হবে তখন এটা এই ইলেকট্রন গানটা অন হয়ে যাবে, ইলেকট্রন গানটা অন অবস্থায় যাবে, আর যখন ফিরে আসবে তখন অফ অবস্থায় ফিরে আসবে। এই যে অফ অবস্থায় ফিরে আসবে এটাকে বলা হচ্ছে, এটার জন্য আমরা ব্ল্যাঙ্কিং পালস ব্যবহার করে থাকি। সিঙ্ক্রোনাইজিং পালস হচ্ছে যে আমার প্রথম নাম্বার লাইন স্ক্যানিং হওয়ার পরে দ্বিতীয় নাম্বার লাইন স্ক্যান হবে নাকি 3 নাম্বার লাইন স্ক্যান হবে,
দুই নাম্বার লাইন স্ক্যান হবে নাকি তিন নাম্বার লাইন স্ক্যান হবে, এটা নির্ভর করে আমি কোন টেকনোলজি ব্যবহার করছি। এটা আমি ইন্টারনেট টেকনোলজি নাকি নন ইন্টারলেস টেকনোলজি ব্যবহার করছি। যদি আমার ইন্টারলেস টেকনোলজি ব্যবহার করে থাকি তাহলে এখানে সিনক্রোনাইজিং পাস হবে এক, তারপরে হবে তিন, তারপরে হবে পাঁচ, তারপরে হবে সাত। আর যদি আমাদের নন ইন্টারলেস টেকনোলজি ব্যবহার করা হয় তাহলে সিনক্রোনাইজিং পালস হবে এক দুই তিন চার এরকম করে। অর্থাৎ মোট এটা হচ্ছে মূল ভিডিও সিগন্যাল। মূল ভিডিও সিগন্যাল পরে এটা একটা লাইনের জন্য যাবে, তারপরে যখন আমার ইলেকট্রন গানটা বা ইলেকট্রন বিমটা যখন আমার ফিরে আসবে তখন এটা ব্ল্যাঙ্কিং পালসের মাধ্যমে অফ মোডে ফিরে আসবে, এবং এরপরে কোন লাইন স্ক্যান হবে এটা নির্ধারণ করে দেবে আমাদের সিনক্রোনাইজিং পালস। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে মূল ভিডিও সিগন্যাল, এটা হচ্ছে ব্ল্যাঙ্কিং পালস, এবং এই উপরটুকু যে বাড়তি অংশটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সিনক্রোনাইজিং পালস। ভিডিও সিগন্যাল ফর কালার সিস্টেম, এখানেও আমাদের তিনটা অংশ, মূল তিনটা অংশের সাথে আরেকটা দুইটা অংশ আছে। 3.5 মেগাহার্স ক্রোমিনান্স সিগন্যাল এবং কালার সিনক্রোনাইজেশন ব্লাস্ট। ক্যামেরা সিগন্যাল, মূল ভিডিও সিগন্যাল, ব্ল্যাঙ্কিং পালস আমরা জানি যে একটা স্ক্রিন স্ক্যান করার সময় যখন আমাদের ইলেকট্রন গানটা সুইপ করে ফিরে আসবে তখন সেটা অফ হয়ে ফিরে আসবে, এটাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্কিং পালস। সিনক্রোনাইজিং পালসটা হচ্ছে যে এরপরে আমাদের কোন লাইনটা স্ক্যান করা হবে তার ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে সিনক্রোনাইজিং পালসের কাজ। কালার ব্লাস্ট, কালার ব্লাস্টটা হচ্ছে ক্রোমিনেন্স সিগন্যালটা হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করব, হোয়াইট, ইয়েলো, সাইন, গ্রিন, রেড, ব্লু, এখন কোন কালার যাবে বা এটা মূলত নর্মালি ব্ল্যাঙ্ক অবস্থা থাকে কোন কালার যাবে সেটা এটা নির্ধারণ করে দিবে। আর আর ক্রোমিনেন্স সিগন্যাল যা যা শুধুমাত্র ব্ল্যাঙ্কিং এর সময় উপস্থিত হয় উপস্থিত থাকে, ব্লাস্ট এবং সি সিগন্যাল উভয়ের কম্পাঙ্ক 5.8 মেগাহার্স, কিন্তু ব্লাস্টের কোনো পিকচার ইনফরমেশন নাই, এটি শুধুমাত্র ব্ল্যাঙ্কিং এর টাইমের সময় উপস্থিত থাকে। এই হচ্ছে মূলত আমাদের এই পাঁচ ধরনের ভিডিও সিগন্যালের কাজ। এটা এই দুইটা আইটেম ক্রোমিনাস সিগন্যাল এবং কালার সিনক্রোনাইজ ব্লাস্ট এটা ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র কালার ডিসপ্লের ক্ষেত্রে। ভি র্যাম হচ্ছে ভিডিও র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, একে ডুয়েল পোর্টেড মেমোরিও বলে। বর্তমানে কিছু ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার বোর্ডে বিশেষ ধরনের মেমোরি ব্যবহার করা হয় যাকে ভি র্যাম বলা হয়। সিপিইউ যখন একই সময়ে দুটি কাজ করে তখন নর্মাল র্যাম সেই অনুযায়ী সাপোর্ট দিতে পারে না, তাই অতিরিক্ত র্যাম হিসেবে ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টারের সাথে যুক্ত করা হয় যা ভিডিও ইমেজকে সংরক্ষণ করে। ভি র্যামটা মূলত ভিডিও ইমেজকে সংরক্ষণ করে এবং প্রসেসকৃত ভিডিও ইমেজকে সংরক্ষণ করে আমাদের ডিসপ্লে অ্যাডাপ্টারে এই ডাটাটাকে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রসেসিং করে এটা সেন্ড করে থাকে। এখন দেখব আমরা ফ্রেম। সম্পূর্ণ পর্দা একবার স্ক্যানিং হওয়ার পরে যে ইমেজ তৈরি হয়, একটা সম্পূর্ণ পর্দা স্ক্যানিং হওয়ার পরে আমরা যে ইমেজ পাই তাকে মূলত একটা করে ফ্রেম বলা হচ্ছে। ভিডিওটা হচ্ছে ধারাবাহিকভাবে ধারণকৃত কিছু স্টিল পিকচারের সমষ্টি। আমরা যখন ক্যামেরায় কোনো কিছু ভিডিও করে থাকি তখন যে ঘটনা ঘটে ধারাবাহিকভাবে অর্থাৎ পার সেকেন্ডে 25 থেকে 30টা করে সে ইমেজ ক্যাপচার বা ধারণ করে থাকে। এই ক্যাপচারকৃত ইমেজ যখন এই 1 সেকেন্ডের মধ্যে 25 থেকে 30টা ইমেজ আমাদের সামনে উপস্থাপন করা হয় তখন এটাকে আমরা চলমান দেখি বা তখন এটাকে আমরা ভিডিও বলে থাকি। এই যে পার সেকেন্ডে 25 থেকে 30টা ফ্রেম ক্যাপচার করছে, এই প্রত্যেকটা ফ্রেমকে বলা হচ্ছে একটা করে ইমেজ ক্যাপচার করছে, প্রত্যেকটা ইমেজকে বলা হচ্ছে একটা করে ফ্রেম। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, প্রথমে আমাদের অড নাম্বার স্ক্যানিং হচ্ছে, তারপর আমাদের ইভেন নাম্বার স্ক্যানিং হচ্ছে, এবং দুই স্ক্যানিং এর ফলে আমরা একটা সম্পূর্ণ ছবি পাচ্ছি, এই ছবিটাকে বলা হচ্ছে একটা ফ্রেম। রাস্টার, সিআরটির পর্দায় কোনো আয়তাকার জায়গাকে ইলেকট্রন বিম দ্বারা স্ক্যান করা বলে, স্ক্যান করাকে রাস্টার বলে, করানোকে রাস্টার বলে।
অর্থাৎ সিআরটির পর্দায় যখন আমরা একটা নির্দিষ্ট জায়গা ইলেকট্রন বিম দ্বারা স্ক্যান করব তখন তাকে বলা হচ্ছে রাস্টার। এটা নির্দিষ্ট ভার্টিক্যাল এবং হরিজন্টাল দূরত্ব দূরত্ব বরাবর আর কি। ফিল্ড, অনেকগুলো লাইনের একটি গ্রুপকে ফিল্ড বলে। এখানে অড নাম্বার লাইন এবং ইভেন নাম্বার লাইন উভয় ধরনের লাইন থাকবে, অর্থাৎ ফিল্ডের মধ্যে আমাদের অড নাম্বার এবং ইভেন নাম্বার দুই ধরনের লাইনে থাকবে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এটা একটা ফিল্ড আর এটা হচ্ছে, এই যে একটা ইমেজ উপস্থাপন করা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা রাস্টার। অ্যাকসেপ্ট রেশিও, অ্যাকসেপ্ট রেশিও বলতে বোঝায় অনুপাত। কোনো ডিসপ্লের হরিজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর পিক্সেলের অনুপাতকে বলা হচ্ছে অ্যাকসেপ্ট রেশিও। হরিজন্টাল ভার্টিক্যাল বরাবর পিক্সেলের অনুপাত 4:3 বলতে বোঝায় এর প্রস্থ উচ্চতার 1.33 গুণ। আমি এখানে বিভিন্ন ধরনের ডিসপ্লে দেখানোর চেষ্টা করছি, যেমন সাদা কালার দেখানোর চেষ্টা দেখানোর কালার দ্বারা দেখানোর চেষ্টা করছি। ফোর এর অ্যাকসেপ্ট রেশিও হচ্ছে 4:3। আমি সবুজ কালার দ্বারা দেখানোর চেষ্টা করছি, এর অ্যাকসেপ্ট রেশিও হচ্ছে 14:9। আমি আমি খয়েরি কালার দ্বারা দেখানোর চেষ্টা করছি, এর অ্যাকসেপ্ট রেশিও হচ্ছে 16:9। এইভাবে মানে আমরা আমাদের স্ক্রিনের রেজলিউশনটাকে বিভিন্ন অনুপাতে সাজাতে পারি, অর্থাৎ একটা স্ক্রিনে মনিটর স্ক্রিনটা কেমন হবে, এর ভার্টিক্যাল রেজলিউশন কত এবং হরিজন্টাল রেজলিউশন কত কত এবং এটার অনুপাত কেমন, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট রেশিও। রেজুলেশন, কোন একক ক্ষেত্রে পিক্সেলের পরিমাণকে বলা হচ্ছে রেজুলেশন। আমি যদি একটা নির্দিষ্ট একটা স্কোয়ার জায়গা হিসাব করি, এই জায়গায় আমার মোট ভার্টিক্যাল এবং হরিজন্টাল বরাবর মোট পিক্সেল কত, এই পিক্সেলের অনুপাতটাকে বলা হচ্ছে, এই পিক্সেলের মোট পরিমাণটাকে বলা হচ্ছে রেজুলেশন। একটা স্ক্রিনের রেজুলেশন যত বেশি হবে তার ইমেজ বা তার গ্রাফিক্সটা তত স্বচ্ছ এবং তত সুন্দর হবে। আমি এখানে একটা ইমেজকে দেখানোর চেষ্টা করছি, এই পিক্সেলটা অনেক কম হওয়ার কারণে এর ছবিটা কেমন মানে অস্পষ্ট দেখাচ্ছে। যদি পিক্সেলটা আমাদের অনেক বেশি হয় তাহলে আমাদের ছবিটা অনেক বেশি সুন্দর এবং স্বচ্ছ হবে। অর্থাৎ এই যদি আমরা এটাকে একটা স্ক্রিন হিসেবে কল্পনা করি, এই স্ক্রিনের ভার্টিক্যাল এবং হরিজন্টাল বরাবর মোট যে পিক্সেলের সমষ্টি, পিক্সেলটা হচ্ছে পিকচার এলিমেন্ট, প্রত্যেকটা স্কোয়ার ঘরকে বলা হচ্ছে একটা করে পিক্সেল। আর আমার এই স্ক্রিনে বা এই ডিসপ্লে ইউনিটে ভার্টিক্যাল এবং হরিজন্টাল বরাবর মোট কতগুলা ঘর আছে, এই ঘরের মানে পরিমাণটাকে বলা হচ্ছে এটার রেজুলেশন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শুধুমাত্র ডিসপ্লে অ্যাডাপ্টার কত প্রকার, কি কি এটার এটা দেখতে কিরকম কিভাবে কাজ করে এসব সম্বন্ধে আমরা জানার চেষ্টা করলাম। তো তোমাদের বাসায় জাস্ট এই ভিডিওগুলো দেখে এগুলো তোমার সেশনের খাতায় লেখার চেষ্টা করবো। তোমাদের একটু বলে রাখি, যদি শুধুমাত্র এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হবে না, ভিডিওটা দেখার পাশাপাশি অবশ্যই তোমাদের আমার কথাগুলো শুনতে হবে, কারণ আমি যে কথাগুলো বলছি সবগুলাই কিন্তু আমার লেখা সম্ভব হয় নাই, ঠিক আছে? এই কারণে তোমাদের অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে এবং কথা শুনতে হবে। পরবর্তী ক্লাসে আলোচ্য বিষয় থাকবে এই চতুর্থ অধ্যায়ের বিভিন্ন প্রকার অ্যাডাপ্টার। আমি শুধুমাত্র গ্রাফিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আজকে, আগামী ক্লাসে থাকবে বিভিন্ন প্রকার অ্যাডাপ্টার। আর এই ভিডিওটা দেখতে তোমরা ভিজিট করতে পারো দক্ষতা বাতাবরণ এবং www.skill.govs.bd। তো এখন আমি তোমাদের একটু কমেন্টস দেখার চেষ্টা করি, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখার চেষ্টা করি। আমি কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। তো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাস এনজয় করার জন্য।